42 দিনের আন্দোলন শেষে কাজে যোগ দিলেন জুনিয়র চিকিৎসকরা। শনিবার সকাল 8টা থেকে কাজ শুরু করেন তারা। টানা 42 দিন আন্দোলনের পর আজ শনিবার থেকে কাজে যোগ দিলেন জুনিয়র চিকিৎসকরা। এদিন রাজ্যের একাধিক হাসপাতালে কাজে যোগ দেন তারা। এদিন সকাল থেকেই জরুরি বিভাগে কাজে যোগ দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। এদিন সকাল 8টা থেকে আরজিকর হাসপাতালেও শুরু হয়েছে জরুরি পরিষেবা। আইসিইউতে কাজে যোগ দিয়েছেন তারা। তবে আউটডোর পরিষেবায় জুনিয়র চিকিৎসকরা যোগ দেননি, সিনিয়র চিকিৎসকরাই ওপিডিতে বসে আছেন। জানা গিয়েছে আগামী 27 তারিখ সুপ্রিম কোর্টে আরজিকরের ঘটনার শুনানি আছে। তার আগে নিজেদের নিরাপত্তা সুনিশ্চিত করতে চাইছেন তারা। রাজ্য সরকার জুনিয়র চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে না পারলে তারা আবারও আন্দোলনে যোগ দিতে পারেন বলে সূত্র মারফত জানা গিয়েছে। 14 আগস্ট রাতে আরজিকর হাসপাতালে জরুরি বিভাগে যেভাবে ভাঙচুরের ঘটনা ঘটেছে তাতে সেখানে এখনও চিকিৎসা পরিষেবা চালু করা সম্ভব হয়নি। সেই কারণে ট্রমা কেয়ার সেন্টারে জরুরি পরিষেবা চালু করা হয়েছে, সেখানেই কাজে যোগ দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। আরজিকরের পাশাপাশি রাজ্যের একাধিক মেডিকেল কলেজে চিকিৎসা পরিষেবায় যোগ দিয়েছেন জুনিয়র চিকিৎসকেরা। এদিন বাঁকুড়া, মালদা, ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে কাজে যোগ দিয়েছেন জুনিয়র চিকিৎসকেরা। সব ডিপার্টমেন্টেই যেখানে আপনার এসেনশিয়াল সার্ভিসেস যেটা আমরা বলি, এখন এসেনশিয়াল সার্ভিসেস ডেফিনেশনটা ডিপার্টমেন্ট টু ডিপার্টমেন্ট ভ্যারি করে। আমরা এখানে জেনারেল সার্জারিতে এসেনশিয়াল সার্ভিসেসে আমাদের ট্রমা সেন্টার ডিউটি, যেখানে আপনার সব টাইপের এমার্জেন্সিজ আছে, কোনো টাইপের রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হলো বা কোনো টাইপের সার্জিক্যাল এমার্জেন্সি হলো, সেটাতে সবকটা ডাক্তাররা যাদের আজকে ডিউটি আছে আমরা যোগ দিতে শুরু করেছি। যতদিন আপনার যে ফ্লাড এফেক্টেড এরিয়াস অফ ওয়েস্ট বেঙ্গল আছে সেখানে আমাদের টিমস অলরেডি ডিসপার্স হয়ে গেছে। আজকে আমাদের তরফ থেকে আরজিকর মেডিকেল কলেজ থেকে একটা টিম কেশপুরে গেছে আপনার অভয়া ত্রাণ শিবিরের হেলথ ক্যাম্প ফ্লাড রিলিফ মেটেরিয়াল প্রোভাইড করতে, অভয়া ক্লিনিক্স কন্ডাক্ট করতে। আমরা এই মুভমেন্টটা স্টার্ট করেছিলাম আর কন্টিনিউ করতে পেরেছি কমন ম্যানের সাপোর্টের জন্য। আর আজকে যখন কমন ম্যান নিড, কমন ম্যানের একটা নিড আছে যে ফ্লাড এফেক্টেড এরিয়াস অনেকগুলো আছে, এই জন্যে আমরা লুকিং অ্যাট দ্য কমন ম্যান আমরা এই রিলিফ ক্যাম্পগুলো করছি এবং পরবর্তীকালেও করবো। আংশিকভাবে যেটা আপনারা বলছেন যে কাজ করছেন তার সঙ্গে আন্দোলন, সেটা কীভাবে চালাচ্ছেন? সেটা আমরা যেহেতু এখন পার্সেল সিজবাকে আছি, প্লাস আমরা কন্টিনিউয়াস আমাদের মধ্যে ডিফারেন্ট অভয়া ক্লিনিক্সগুলো করছি, সেটা দিয়েই আমরা আর প্লাস আমাদের যে আন্দোলন মঞ্চটা আছে সেখান থেকে ডিফারেন্ট টাইপস অফ কনভেনশন, র্যালি মার্চেস, কালকে রাতেও একটা মশাল মিছিল হয়েছে, ওই দিয়ে আমরা আমাদের মুভমেন্টটাকে কন্টিনিউ করে রাখছি। এবং সামনে সপ্তাহে কয়েকটা ইভেন্টগুলো প্ল্যান্ড আছে, সেই ইভেন্টগুলো দিয়ে আমরা আমাদের আন্দোলনটা চালিয়ে রাখবো, তার সাথেই এমার্জেন্সি আর এসেনশিয়াল সার্ভিসেস সবকটাই রিজিউম করবো। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, কলকাতা। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ। বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো একেবারে দোরগোড়ায়, তাই তো সেজে উঠেছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল, নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে। আর তাই তো সেজে উঠেছে আমাদের বনগা শাখা, শিমুলতলার মোড়, যশোর রোড, আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।